আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি সুন্দর একটি অঙ্ক নিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব অঙ্কে। দেখো তাহলে, এ প্লাস বি প্লাস সি ইকাল টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু কত? ফোরটিন। সো এইটা দেওয়া আছে, আমাদের মান নির্ণয় করতে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস কি সি মাইনাস এ এর হোল স্কোয়ার। সো এইটা সমান কত বা এইটার মান কত? ওকে, সো এই অঙ্কটা কোথা থেকে আসছে? নাইন টেনের সাধারণ গণিত বই অনুশীলনের এগারো নম্বর অঙ্কটা, অর্থাৎ নাইন টেনের যে সাধারণ গণিত বই তার 3.1 অনুশীলনে অলরেডি এখানে দিয়ে আছি, সেই জন্য বলার প্রয়োজনীয়তা আসছে না। অর্থাৎ 3.1 এই অনুশীলনের অনুশীলনের ঠিক এগারো নম্বর অঙ্কটা, এটাই হচ্ছে এই অঙ্ক। সো দেখো তাহলে সমাধানটা কীভাবে করা যায়। দেয়া আছে, ফার্স্টে লিখব, দেয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত? ফোরটিন। ওকে, সো এখন কোনো কিছুর মান নির্ণয় করার কথা বললে সেটা এখন দিয়ে লিখতে হয়। তাহলে দেখো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস এখানে কি সি মাইনাস এ এর হোল স্কোয়ার। ওকে, সো এখান থেকে দেখো এটা সূত্র করি আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইখানটাই হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস কি সি স্কোয়ার, এইখানটাই হচ্ছে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস কি এ স্কোয়ার। ওকে, সো এখন আমরা এখান থেকে দেখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই অংশটা দেখো, এখানে এ স্কোয়ার এখানে স্কোয়ার দুইটা, এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার, তো সবগুলোর সাথে তাহলে টু এ স্কোয়ার টু বি স্কোয়ার টু সি স্কোয়ার, একবারে যদি আমি টু কমন নিই তাহলে এটা লেখা যাবে। একইভাবে দেখো এখানে মাইনাস টু এ বি, তার মানে টু মাইনাস টু যদি কমন নিই তাহলে এখানে হবে এ বি, আবার মাইনাস টু বি সির থেকে টু কমন নিলে এখানে হবে বি সি, এইখানটাই দেখো একইভাবে, সরি এখানে হবে কি মাইনাস টু কমন নিলে সি এ। ওকে, সো এখন আমরা দেখব যে যা পেয়েছি সেখানে কি মান বসাতে পারছি কি না। তাহলে আমরা একটু দেখে নিই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটার মান অলরেডি আমাদের দেয়া আছে, তার মানে এটা চেঞ্জ না করলেও হবে, বাট এখানে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স দেওয়া আছে, কিন্তু এই মানটা আমরা বসানো উপযোগী করতে পারিনি। সো এটাকে তাহলে আমরা ভাঙার চেষ্টা করব। তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার, এইটা রেখে দিলাম। এবার আসো যে টু ইন্টু এ বি যোগ বি সি যোগ সি এ এর একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। ওকে, সো এই অংশটার পরিবর্তে এই অংশটা লেখা যায় আর মাইনাস আগে থাকলো। এবার আসো দেখো কি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার, এবার মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস এ প্লাস বি প্লাস কি সি এর হোল স্কোয়ার, আর দেখো এই মাইনাস এই মাইনাসে হয়ে যাচ্ছে কি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। ওকে, সো এখান থেকে দেখো দুইটা আর এই হচ্ছে একটা তিনটা, তাহলে এখানে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। ওকে, সো এখানে দেখো থ্রি আর এইটার পরিবর্তে আমরা কী পেয়েছি বলো? ফোরটিন। তাহলে এখানে ফোরটিন মাইনাস এইটার পরিবর্তে আমরা পেয়েছি সিক্স তার হোল স্কোয়ার, তাহলে দেখো তিন চোদ্দং বিয়াল্লিশ, তার থেকে বাদ দিব কত ছয় ছক ছত্রিশ, তাহলে ছত্রিশ আর ছয় কত হচ্ছে বিয়াল্লিশ, তাহলে এখানে পাচ্ছি সিক্স। সো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে? তো তাহলে এই টাইপের অঙ্ক, এইটা এই টাইপের যোগ দিয়ে বিয়োগ দিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, আমি যে অঙ্কটা তুলে তোমাদের জন্য করে দিলাম এই অঙ্কটাই বেশি বেশি পরীক্ষা আসে সবগুলো অঙ্কের মধ্য থেকে, এই সিরিজের সবগুলো অঙ্কের মধ্য থেকে এই অঙ্কটা বেশি বেশি পরীক্ষা আসে, এই জন্য এটা সলিউশন করে দিয়েছি যাতে তোমরা উপকৃত হতে পারো। সো আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।